প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শর্মিষ্ঠা ঘোষাল পারুল একাডেমির পক্ষ থেকে আজ তোমাদের স্নায়ুতন্ত্র সম্পর্কে আলোচনা করব। ধরো আমার হাতের আঙুলটা ভুলবশত আগুনের কাছে চলে গেল, তখন সঙ্গে সঙ্গে আমি আঙুলটা আগুনের কাছ থেকে সরিয়ে নেব? এই যে পরিবেশের বাহ্যিক উদ্দীপনা আমাদের শরীর গ্রহণ করে এবং সেই উদ্দীপনায় রেসপন্স করে বা সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে, এই পুরো ঘটনাটি নিয়ন্ত্রিত হয় স্নায়ুতন্ত্রের দ্বারা। শুধুমাত্র পরিবেশের বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেয়া নয়, আমাদের দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে স্নায়ুতন্ত্র। যেমন ধরো, এই যে তোমরা এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনছো, তোমরা কি জানো ঠিক এই সময় তোমাদের মস্তিষ্কে অন্য সময়ের থেকে বেশি রক্ত সঞ্চালন হচ্ছে? আর এই ঘটনাটিও নিয়ন্ত্রণ করছে স্নায়ুতন্ত্র। এবার বলি স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে। প্রাণীদেহে অবস্থিত গ্রাহক বা রিসেপ্টর উদ্দীপনা গ্রহণ করে। রিসেপ্টর থাকে ত্বক, চক্ষু, কর্ণ, নাসিকা প্রভৃতি অঙ্গে। তারপর এই উদ্দীপনা রিসেপ্টর থেকে সংজ্ঞাবহ নিউরন বা সেন্সরি নিউরনের মাধ্যমে স্নায়বিক কেন্দ্রে অর্থাৎ নার্ভ সেন্টারে পৌঁছায়। আমাদের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে বিভিন্ন স্নায়ু কেন্দ্র থাকে। স্নায়ু কেন্দ্র থেকে সাড়া বা রেসপন্স আজ্ঞাবহ নিউরন বা মোটর নিউরনের মাধ্যমে কারকে অর্থাৎ এফেক্টর পেশিতে অথবা গ্রন্থিতে পৌঁছায়। তারপর সেই পেশি অথবা গ্রন্থি উদ্দীপিত হয়ে সাড়া প্রদান করে। এবার জেনে নিই নিউরন বা স্নায়ু কোষের গঠন কেমন হয়। স্নায়ুকোষ হল স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক, যা স্নায়ু স্পন্দন পরিবহন করে। স্নায়ুকোষের প্রধানত দুটি অংশ, এক কোষ দেহ বা সেল বডি, দুই প্রবর্ধক বা প্রসেস। নিউরনের কোষ দেহকে নিউরোসাইটনও বলে। স্নায়ুকোষের কোষ দেহে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি এবং বিভিন্ন কোষ অঙ্গাণু থাকে। এছাড়া থাকে নিজেল দানা, যা প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। আর থাকে নিউরোফাইব্রিল, যা স্নায়ুকোষের সংকোচনে সহায়তা করে। স্নায়ুকোষের কোষ দেহ থেকে দু রকমের প্রবর্ধক নির্গত হয়। এক ক্ষুদ্র প্রবর্ধক বা ডেনড্রন, যা স্নায়ু স্পন্দন পূর্ববর্তী নিউরন অথবা রিসেপ্টর থেকে গ্রহণ করে কোষ দেহে প্রেরণ করে। দুই দীর্ঘ প্রবর্ধক বা অ্যাকশন, যা স্নায়ু স্পন্দনকে কোষ দেহ থেকে পরবর্তী নিউরনে বা কারকে বহন করে নিয়ে যায়। নিউরন ছাড়াও স্নায়ুতন্ত্রে আর এক ধরনের কোষ থাকে, যাদের বলা হয় নিউরোগ্লিয়াল কোষ বা নিউরোগ্লিয়াল সেল। এরা স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না, এরা স্নায়ুতন্ত্রে ধারক কোষ হিসাবে কাজ করে। আজ তাহলে এই পর্যন্তই থাক। পরের ভিডিওটিতে আমি স্নায়ুতন্ত্র সম্পর্কে আরও কিছু কথা বলবো।